মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা শাহতনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মৌলভীবাজার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বশিরউদ্দিন সাহেব, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ওয়ার্ড কাউন্সিলর জননেতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত হয়েছেন, তাকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এখন সম্মাননা স্মারক প্রদান করা হবে আমাদের হাদিস সেলিম সাহেবের কলিতা যুক্তরা সন্তান, সুযোগ্য সন্তান জনাব হাজী মোহাম্মদ সুলেমান সেলিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। আমরা সবাই আমাদের ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের জন্য দোয়া করব। আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখেছেন, বাকি ওনার মুখে জবানে কিছু জড়তা রয়েছে। আল্লাহ পাক যেন ওনার জবানের জড়তাকে খুলে দেন, আল্লাহ তাআলা যেন ওনার জবানের যে দুর্বলতা রয়েছে আল্লাহ তাআলা তার খাস রহমত এবং বরকতে ওনার জবানের এই জড়তাকে দূর করে দেন এবং এই এলাকার মানুষের জন্য, মুসলমানের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে খিদমত করার আরো বেশি বেশি তৌফিক নসিব করেন। আমিন। হাফেজ মোহাম্মদ নাঈমুল ইসলাম, হাফেজ মোহাম্মদ তাহা আহমদ, হাফেজ মোহাম্মদ আবুল হুসাইন জেলা হবিগঞ্জ, হাফেজ মোহাম্মদ আদনান হুসাইন জেলা বরিশাল, হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ জেলা পটুয়াখালী, হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ জেলা জামালপুর, মুক্তি বিভাগের মোহাম্মদ সোহাইব আহমদ জামালপুর, মোহাম্মদ ইসমাইল হুসাইন জেলা পাবনা, মোহাম্মদ তাকিম আল মুস্তাজাব জেলা কুমিল্লা, মুক্ত বিভাগ মোহাম্মদ কাউসার আহমদ মোমিন শাহী,